জেরিনস কিচেনের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা তৈরি করব সর্ষে বাটা দিয়ে সাজনা বা সজিনা। আমরা জানি সজিনা খুবই উপকারী, এটাকে পুষ্টির ডিনামাইট বলা হয়। এই সজিনাতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে যা ক্যালসিয়াম এবং আয়রনে ভরপুর থাকে, যেটা খেলে আপনার কখনোই আয়রন এবং ক্যালসিয়ামের অভাব হবে না। এছাড়া এটি যেসব যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য এটি খুবই উপকারী। এছাড়া এটি জয়েন্ট পেন, আমাদের প্রায় জয়েন্ট পেন হয়, জয়েন্ট পেন সহজে দূর করে এবং 300টি রোগের জন্য এটি উপকারী। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। এখন সিজন, প্রচুর সজিনা ডাটা বা সজনে ডাটা পাওয়া যায়। 500 গ্রাম সাজনাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এটা কিভাবে সহজভাবে ঝটপট স্কিন বা খোসা ছাড়াবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমি এটির লিংক দিয়ে দিব। এখন আমি সর্ষে সাজনা রান্না করার জন্য এটার মশলা তৈরি করব। 3 চা চামচ সর্ষে, এটা আপনারা হলুদ বা কালো যে সর্ষেটা হাতের কাছে থাকে সেটা ইউজ করতে পারবেন, তবে অবশ্যই এটার সাথে বাটার সময় বা ব্লেন্ড করার সময় কাঁচামরিচটা ইউজ করবেন, না হলে তরকারিটা তেতো হবে। এছাড়া একটি ছোট পেঁয়াজ, 1 রসুনের কোয়া এবং 1 টুকরো আদাকে আমি ব্লেন্ডারে একসাথে সবকিছু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাতায়ও পিষে নিতে পারবেন। সরিষা, পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সর্ষে বাটা দিয়ে সজনে রান্না করব। সর্ষে বাটা দিয়ে সাজনা রান্না করার জন্য আমি একটি প্যান নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তেল গরম হলে এর মধ্যে সামান্য জিরা দিয়ে দিব, আস্ত জিরা। এরপর এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব। এরপর এর মধ্যে যে মশলা তৈরি করে রেখেছিলাম সর্ষে, কাঁচামরিচ, রসুন, আদা, একটি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব। এটা ভেজে নিব। এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিলাম যেন মশলা পুড়ে না যায়। এরপর এর মধ্যে 1/2 চা চামচ লাল মরিচের পাউডার, সামান্য হলুদের পাউডার। লাল মরিচের পাউডারটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আর হলুদটা ইউজ করেছি তরকারিতে যেন সুন্দর কালার আসে। 1/2 চা চামচ ধনিয়া পাউডার, 1/2 চা চামচ জিরা পাউডার দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নিব। এখন এর মধ্যে আর একটু পানি অ্যাড করে দিব। যখনই মশলা কষানো হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে এর মধ্যে সাজনাগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে ঢেকে দিয়ে রান্না। লবণটা চেক করে নেবেন, যদি লবণ লাগে একটু লবণ অ্যাড করে দিবেন। আমার রান্না হয়ে গেছে, দেখুন যখন ছেড়ে ছেড়ে আসবে পেনের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে ঠিক তখনই নামিয়ে নেবেন। রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পারফেক্ট সর্ষে বাটা দিয়ে সাজনা ডাটা বা সজিনা ডাটা। এটি দেখতে যেমন কালারফুল খেতেও অনেক বেশি ইয়ামি। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।